অনেক সময় আগের কথা, এক নগরে একটি যুবক থাকত। তার কাছে ভরাপুরা পরিবার ছিল। তার বাড়িতে কোনো জিনিসের কোনো কমতি ছিল না, কিন্তু তার পরিবারে সবসময় লড়াই ঝগড়া হতেই থাকত। সবসময়ই ঝগড়াঝাটির পরিবেশ থাকত। কোনো কারণ ছাড়াই তার পরিবারের সদস্যরা একে অপরের সাথে লড়াই ঝগড়া করতেই থাকত। আর এই জন্য ওই যুবক অনেক চিন্তিত ছিল। সে ওই ঝগড়াগুলোকে নিয়ে না জানি কী কী চিন্তা করতে থাকত। তার মনে নানা রকমের ভাবনা আসতে থাকত। সে চিন্তা করত যে এটা আমি কোথায় ফেসে গেছি, এরকম পরিবার থাকার থেকে ভালো তো আমি একাই থাকতাম, আমার কাছে তো কোনো জিনিসের কোনো কমতি নেই, কিন্তু আমার কাছে সুখ শান্তি বলে কিছুই নেই। আর যে ঘরে সুখ শান্তি থাকে না ওই ঘর আর ঘর থাকে না। আর তারপর ওই যুবক নিজেকে বলে, এমন জায়গা থাকার থেকে ভালো আমি আমার ঘর ছেড়ে কোথাও চলে যাই, এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না আমি, এখানে কেউ কারোর কথা শুনতেই চায় না, এখানে কেউ কাউকে বুঝতে চায় না, সব লোক কেবল নিজের কথা মানাতেই লেগে থাকে, আমার তো এখানে দম বন্ধ হয়ে আসে, এখানে আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না, কিন্তু এখন আমি কি করব, কোথায় যাব, কিভাবে এই সব কিছু থেকে ছাড়া পাব। তারপর একদিন ওই যুবককে কেউ বলে, যে মনুষ্য আত্মজ্ঞান প্রাপ্ত করে নেয় সে পরম শান্তি প্রাপ্ত করে নেয়, তার মনে সবসময় শান্তি আর শান্তি থাকে, তারপর তাকে আর কোনো রকমের কোনো চিন্তা চিন্তিত করে না। যখন কেউ আত্মজ্ঞান প্রাপ্ত করে নেয় তো তার মনে একটা অসীম শান্তি প্রকট হয়ে যায়, যার জন্য সে জীবনে সুখপূর্বক এগিয়ে যায়। যখন ওই যুবক এই সব কিছু শোনে তো সেও সিদ্ধান্ত নিয়ে নেয় যে সেই আত্মজ্ঞান প্রাপ্ত করেই ছাড়বে আর এই সব দুঃখ থেকে ছাড়া পেয়ে যাবে, প্রতিদিনের এই লড়াই ঝগড়া থেকে সে মুক্তি পেয়ে যাবে। এটা ভেবে সে ঘর থেকে বের হয়। সে ঘর থেকে বের হয় তো তার মনে হাজার প্রশ্ন ছিল। সে ভাবছিল যে আমি আত্মজ্ঞান কীভাবে পাব, আমি এটাকে কীভাবে প্রাপ্ত করব, এখনো পর্যন্ত তো আমি এটাকে প্রাপ্ত করতে পারিনি। সেই সব কিছু চিন্তা করতে করতে হেঁটে যাচ্ছিল। তখন সে রাস্তায় একটি সন্ন্যাসীকে দেখতে পায়। তারপর ওই যুবক ওই সন্ন্যাসীর কাছে যায় আর ওনাকে গিয়ে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, এই আত্মজ্ঞান কি আর আমি এটাকে কিভাবে প্রাপ্ত করব। ওই যুবকের এই কথা শুনে সন্ন্যাসী বলে, পুত্র, আত্মজ্ঞান অনেক কঠিন পরিশ্রমের পর পাওয়া যায়, তার জন্য তোমাকে তোমার বুদ্ধিকে জাগ্রত করতে হবে, আর আত্মজ্ঞান প্রাপ্ত করা অতটা সহজ নয়, তার জন্য তোমাকে কয়েক বছর ধরে কঠিন তপস্যা করতে হবে। ওই সন্ন্যাসীর এই সব কথা শুনে ওই যুবক দুঃখী হয়ে যায়। সে চিন্তা করে, এটার থেকে সহজ রাস্তা কি নেই আত্মজ্ঞান প্রাপ্ত করার। সে তার রাস্তায় এগিয়ে যেতে থাকে। রাস্তায় যার সাথেই তার দেখা হচ্ছিল সে তাকেই এই একই প্রশ্ন করতে থাকে যে আত্মজ্ঞান কিভাবে প্রাপ্ত করা যায়। সবাই ওই একই উত্তর দেয় যে আত্মজ্ঞান প্রাপ্ত করার জন্য কয়েক বছর ধরে কঠিন পরিশ্রম করতে হয়। এখন ওই যুবক সবার কথা বুঝে গিয়েছিল, কিন্তু সে একটি কথা বুঝতে পারছিল না যে এই ছোট জীবনে হাজার বছর ধরে তপস্যা কিভাবে করব। কেননা এই সংসারে মনুষ্য জীবিত থাকার জন্য 60 থেকে 70 বছরই পায়, তাহলে কিভাবে সে হাজার বছর তপস্যা করবে। আর সে যে সাধু সন্ন্যাসীর কাছে এটা জিজ্ঞাসা করেছে যে আমি হাজার বছর ধরে তপস্যা কিভাবে করব, তো তাদের কাছেও এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। তারা সবাই তো ওই যুবককে ওই একই কথা বলে যে আত্মজ্ঞান প্রাপ্ত করা কোনো সাধারণ মানুষের কাজ নয়, আত্মজ্ঞান তো কিছু দিব্য পুরুষের জন্য। যখন সে এটা শোনে তো তার মনে হয় আত্মজ্ঞান প্রাপ্ত করা
তার দ্বারা সম্ভব নয়, এটা অনেক কঠিন, আর এটা আমি প্রাপ্ত করতে পারবো না, কেননা আমি তো একজন সাধারণ মানুষ। এটা ভেবে ওই যুবক আবার তার বাড়ির দিকে ফেরে। সে ভাবছিল যে সে তার জীবনকে বদলানোর জন্য একটা সুযোগ পেয়েছিল, কিন্তু এখন সেটাও তার হাত থেকে চলে গেছে। এটা চিন্তা করে সে একটি নদীর কিনারায় গিয়ে বসে পড়ে। ওই নদীর ধারে একটি গোলাপের গাছ ছিল। তারপর সে ওই গোলাপের চারাকে দেখে বলে, মনুষ্যের জীবনও কিছুটা এই গোলাপের চারার মতন, যেটা বাইরে থেকে তো এতটা সুন্দর মনে হয়, কিন্তু ভিতরে কাঁটায় ভরে আছে। মানুষের জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। এই সংসারে কেউ কারোর আপন নয়, এখানে কেউ কারোর সঙ্গ দেয় না, সবাই একে অপরের সাথে লড়াই ঝগড়া করতে থাকে, অন্যকে নিচু দেখাতে লেগে থাকে, কেবল অন্যকে কষ্ট দেওয়ার কাজ করতে থাকে, কখনোই নিজের জীবনে শান্তি চায় না। সে বসে বসে এই সব কথা বলছিল, তখন সে হঠাৎ একটি আওয়াজ শুনতে পায় যে এই জীবন কতটা সুন্দর, যেমনই গোলাপের ফুল, এত কাটার ভিতর থেকেও কিভাবে হাসছে, নিজের সুগন্ধ ছড়াচ্ছে। হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এই কাটার ভিতরেও কত সুন্দর জীবন দিয়েছেন। যেই ওই যুবক এই কথা শুনে, তো সে তখনই উঠে দাঁড়ায় আর পিছন ফিরে দেখে, তো সে একটি বৌদ্ধ ভিক্ষুকে দেখতে পায়। তারপর ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় আর ওনাকে গিয়ে বলে, হে গুরুদেব, আপনি কে আর আপনি এই সব কীভাবে বলছেন, এই সংসারে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই। ওই যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হাসে আর বলে, পুত্র, আমি এখানে পাশের আশ্রমেই থাকি আর আমি আমার শিষ্যদেরকে আত্মজ্ঞানের ব্যাপারে শিক্ষা দিই। ওই বৌদ্ধ ভিক্ষুর মুখ থেকে আত্মজ্ঞানের কথা শুনে ওই যুবক অনেক প্রসন্ন হয়ে যায় আর ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, গুরুদেব, আপনি কি আমাকেও আত্মজ্ঞানের শিক্ষা দিতে পারবেন? ওই যুবকের এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু তাকে বলে, কেন নয় পুত্র, আমি তোমাকে অবশ্যই শিক্ষা দেব, তুমি আমার সাথে আশ্রমে চলো। এরপর ওই যুবক আর বৌদ্ধ ভিক্ষু আশ্রমে যায়। আশ্রমে যাওয়ার পর ওই যুবক বৌদ্ধ ভিক্ষুকে বলে, গুরুদেব, আমি শুনেছি আত্মজ্ঞান প্রাপ্ত করার জন্য হাজার বছর ধরে তপস্যা করতে হয়, কিন্তু আমি এটা বুঝতে পাচ্ছি না যে এই ছোট জীবনে হাজার বছরের তপস্যা আমরা কিভাবে করতে পারব। যুবকের এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হাসেন আর যুবককে বলেন, পুত্র, তোমার কি মনে হয় আমরা হাজার বছর পর্যন্ত জীবিত থাকতে পারব না, আর হাজার বছর তপস্যা করার পর আত্মজ্ঞানের প্রাপ্তি হয়ে যায়? যুবক ওই বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে চিন্তায় পড়ে যায়। তারপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলে, পুত্র, এটাতে এতটা চিন্তা করার কি আছে, না তো আমরা হাজার বছর পর্যন্ত জীবিত থাকতে পারব, আর না তো আমাদের আত্মজ্ঞানের প্রাপ্তির জন্য হাজার বছর তপস্যা করার আবশ্যকতা আছে। ওই বৌদ্ধ ভিক্ষুর মুখ থেকে এই রকম কথা শুনে ওই যুবক প্রসন্ন হয়ে যায় আর ওনাকে বলে, হে গুরুদেব, সাংসারিক জীবন থেকে আমার মন উঠে গেছে, বাড়িতে হওয়া লড়াই ঝগড়ার কারণে আমি অনেক চিন্তিত আছি, আমি আমার জীবনে শান্তি আনতে চাই, আত্মজ্ঞানের পথে এগিয়ে যেতে চাই, এখন আপনিই আমাকে বলুন যে আমার কি করতে হবে, কিভাবে আমি আত্মজ্ঞানকে প্রাপ্ত করতে পারব। ওই যুবকের পুরো কথা শোনার পর ওই বৌদ্ধ ভিক্ষু তাকে বলে, পুত্র, তোমার বাড়িতে কি প্রতিদিনই লড়াই ঝগড়া হয়? এটা শুনে ওই যুবক বলে, হ্যাঁ গুরুদেব, আমার বাড়িতে প্রতিদিন লড়াই ঝগড়া হতে থাকে, আর এই সব কিছু থেকে আমার মন উঠে গেছে, এই জন্য আমি আমার ঘর ছেড়ে দিয়েছি যাতে আমি শান্তি পেতে পারি, আর আমি এই জন্য আত্মজ্ঞান প্রাপ্ত করার জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, আমার পরিবারে হওয়া ঝগড়ার কারণে আমার অনেক ক্রোধ আসে, আর ক্রোধের বশে আমি না জানি কী কী করে বসি, আর এই ক্রোধের জন্য
আমাকেই লোকসান উঠাতে হয়। যুবকের এই কথা শোনার পর বৌদ্ধভিক্ষু তাকে বলে, পুত্র, আমি তোমাকে আত্মজ্ঞান অবশ্যই দেব, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা কাজ করতে হবে। তুমি কি ওই কাজকে করতে পারবে? আর যদি তুমি ওই কাজকে পূরণ না করো, তাহলে আমি তোমাকে কখনোই আত্মজ্ঞান দেব না। ওই বৌদ্ধভিক্ষুর কথা শুনে যুবকটি ওনাকে বলে, বলুন গুরুদেব, আমাকে কি করতে হবে? আমি সব কিছু করব, কেননা আমি আত্মজ্ঞান প্রাপ্ত করতে চাই, এই জন্য আমি সব কিছু করতে পারি। যুবকের কথা শুনে বৌদ্ধভিক্ষু যুবককে বলে, পুত্র, তুমি এখনই তোমার বাড়িতে চলে যাও, আর তত সময় আমার কাছে আসবে না যত সময় তোমার 100 বার ক্রোধ না আসে। আর ক্রোধ আসলে তোমাকে একদম শান্ত থাকতে হবে, আর নিজেকে দেখতে হবে, কাউকে কিছু বলবে না, কেবল নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। ওই সময় তোমার কতটাই ক্রোধ আসুক না কেন, তোমার মন তাদেরকে কিছু বলতে চাইছে, তবুও তুমি কাউকে কিছু বলবে না, কেবল শান্ত থাকবে, নিজের ক্রোধ কারোর ওপরই উগড়াবে না। যদি তুমি এই সব কিছু করো, তাহলে আমি তোমাকে অবশ্যই আত্মজ্ঞান দিয়ে দেব। যদি তুমি এটা না করো, তাহলে আমি তোমাকে আত্মজ্ঞান দেব না। বৌদ্ধভিক্ষুর এই কথা শুনে যুবকটি বলে, হে গুরুদেব, এটা তো অনেক মুশকিল কাজ, এটা আমি কিভাবে করতে পারবো? কেননা যখনই আমার ক্রোধ আসে, তখন আমি সেটাকে থামাতেই পারি না, আর আমি কাউকে না কাউকে কিছু না কিছু বলেই দিই। যুবকের কথা শুনে বৌদ্ধভিক্ষু যুবককে বলে, পুত্র, যদি তুমি আত্মজ্ঞান প্রাপ্ত করতে চাও, তাহলে তোমাকে ওটাই করতে হবে যেটা আমি তোমাকে এখন বললাম, আর যদি তুমি এরকম না করো, তাহলে আমি তোমাকে কখনোই আত্মজ্ঞান প্রাপ্ত করাতে পারবো না, আর তুমি কখনোই নিজের জীবনে শান্তি প্রাপ্ত করতে পারবে না। এরপর ওই যুবক বৌদ্ধভিক্ষুকে প্রণাম করে আর নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেই ওই যুবক তার বাড়িতে যায়, তো তাকে দেখে তার স্ত্রী রেগে আগুন হয়ে যায় আর তার ওপর ক্রোধ করতে শুরু করে। সে তাকে বলে, আপনার কোনো কাজ আছে না নেই এরকম বেকার ঘুরতে থাকেন? আমার তো ভাগ্যই খারাপ যে আপনার সাথে বিয়ে হয়েছে, আপনি কোনো কাজের না, আপনার মতো স্বামী থাকার থেকে ভালো আমি অবিবাহিত থেকে যেতাম। এরকমই তার স্ত্রী তাকে না জানি আরও কত কিছু বলে। তার স্ত্রী তাকে অনেক ভালো মন্দ কথা শোনায়। তারপর যেই সে বাড়ির ভিতরে যায়, তো তার পরিবারের সব সদস্য সেখানে আসে আর তার ভাই তাকে বলে, দেখো এসে গেছে নবাব, ঘোড়া ছাড়া তার কোনো কাজই নেই। তারপর তার বৌদি বলে, আর কি, কেবল সংসারের বোঝা হয়ে আছে, উপার্জন তো কিছুই করে না, কেবল বিনা পয়সায় খাবার খেতে চলে আসে। তার মাতা পিতাও তাকে অনেক কথা শোনায়, তাকে বলে, অপদার্থ, কোনো কাজকর্ম নেই, কেবল দিনভর ঘুরতে থাকিস। ওই যুবক সবার কথা চুপচাপ শোনে। তার সবার কথার ওপর ক্রোধ তো অনেক আসছিল, সে সবাইকে উত্তর দিতে চাইছিল, কিন্তু বৌদ্ধভিক্ষু তাকে চুপ থাকতে বলেছিল, এই জন্য সে চাইলেও উত্তর দিতে পারছিল না। সে চুপচাপ তাদের কথা শুনছিল আর নিজের ওপর ধ্যান দিচ্ছিল, কিন্তু তার মধ্যে ক্রোধের ভূচাল চলছিল। সে ভাবছিল, আমি এতদিন পরে বাড়ি ফিরেছি, আমি তো ভেবেছিলাম আমার স্ত্রী আমাকে দেখে প্রসন্ন হয়ে যাবে, আমার বাড়ির লোকেরা আমার অবস্থা জিজ্ঞাসা করবে, আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরবে আর আমাকে বলবে, আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন, আর আমার কাছে ক্ষমা চাইবে, আমার মাতা পিতা আমাকে দেখে অনেক প্রসন্ন হবেন, আমার গলা জড়িয়ে ধরবেন আর আমাকে বলবেন, পুত্র, তুই কোথায় চলে গিয়েছিলি, তোকে ছাড়া আমরা থাকতে পারছিলাম না, কিন্তু এখানে তো এমন কিছুই হয়নি, বরং এইসব লোক তো আমার ওপরই ক্রোধ করছে। এইসব দেখে ওই যুবকের ক্রোধ বেড়েই চলেছিল। ওই যুবক তাদেরকে কিছু বলতে চাইছিল, তাদের পরিবারের সদস্যদের মুখ বন্ধ করতে চাইছিল, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর
তাকে কথা শোনানোর পর সবাই শান্ত হয়ে যায়, সবাই তাদের কাজে লেগে যায়। এরপর রাত্রি হয়ে যায়, সবাই ঘুমাতে চলে যায়। কিন্তু ওই যুবকের পুরো রাত ঘুম আসে না। সকাল হতেই সে ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় আর ওনাকে বলে, গুরুদেব, আপনি আমাকে যেটা বলেছিলেন আমি একদম ওই রকমই করেছি, কিন্তু আমি ওই সবাইকে কিছু বলতে চাই। তারা সবাই আমার উপর অনেক ক্রোধ করেছে, কিন্তু আমি একবার তাদের সবাইকে উত্তর দিতে চাই, তাদের মুখ বন্ধ করতে চাই। এই আমাকে একবার বলার সুযোগ দিন, তারপর আমি কখনোই আপনার কাছে এই সুযোগ চাইব না। যুবকের এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু যুবককে বলে, পুত্র, এটা তোমার জীবন, তুমি যেটা চাও সেটা করতে পারো, তুমি যেটা বলতে চাও তুমি গিয়ে তাদেরকে বলতে পারো, কিন্তু আমার কথা সবসময় মনে রাখবে। যদি তুমি এমনটা করো তাহলে আমি তোমাকে আত্মজ্ঞানের প্রাপ্তি কখনোই করাতে পারবো না। এখন সব কিছু তোমার হাতে আছে, তুমি যেটা চাও সেটা করতে পারো, কিন্তু আমাকে একটা কথা বলো, আজকের আগে তোমার স্ত্রী তোমাকে কখনো ভালো মন্দ কথা শুনিয়েছে? তখন কি তুমি তাকে কিছুই বলনি, না তুমি চুপ ছিলে? তুমি কি কখনো তাদের কথার উত্তর দাওনি? যখন আজ পর্যন্ত তাদের তোমার কোনো কথার কিছু হয়নি, তাহলে আজকে কি হয়ে যাবে? যদি তুমি একবার তাদের কথার উত্তর দাও তাহলে তুমি দ্বিতীয়বারও উত্তর দেওয়ার ইচ্ছা রাখবে, তারপর তুমি চেয়েও চুপ থাকতে পারবে না। বৌদ্ধ ভিক্ষুর এই কথা শুনে যুবকটি তার বাড়িতে ফিরে আসে। যখন যুবকটি তার বাড়িতে পৌঁছায় তখন সে দেখে তার পরিবারের লোক একে অপরের সঙ্গে ঝগড়া করছে, একে অপরকে ভালো মন্দ কথা শোনাচ্ছে। তাদের সবার কথা শুনে ওই যুবকের মাথা খারাপ হয়ে যায়, তার মাথা ব্যথা করতে শুরু করে। সে তাদেরকে চুপ করাতে চাইছিল, তাদের মাঝে বলতে চাইছিল, কিন্তু সে এই সব কথা চুপচাপ শুনতে থাকে আর তাদেরকে দেখতে থাকে। সে তাদের ওপর ধ্যান দিতে থাকে আর এরকম করতে করতে অনেক দিন কেটে যায়। সে তার পরিবারের ঝগড়াতে কিছু বলেই না। দিন চলে গেছে, সপ্তাহ চলে গেছে, সপ্তাহ যাওয়ার পর মাসও কেটে গেছে। এরকম করতে করতে 4 মাস কেটে যায়, কিন্তু ওই যুবক কেবল তাদের ঝগড়াকে দেখতেই থাকতো আর তাদের কথা শুনতে থাকতো, কিন্তু সে কখনো ক্রোধ করেনি। সে তাদের কথা শুনে হাসতে থাকতো। যুবকের স্ত্রীরও এটা মনে হতে শুরু হয় যে তার স্বামী পাগল হয়ে গেছে, তার পরিবারের লোকেরাও তাকে পাগল মনে করছিল। পুরো 4 মাস কেটে যাওয়ার পর ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় আর ওনাকে গিয়ে বলে, হে গুরুদেব, আপনি আমাকে যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করেছি, আমি কারোর ওপর ক্রোধ করিনি, আমি কারোর কোনো কথার কোনো উত্তর দেইনি। এটা শুনে বৌদ্ধ ভিক্ষু যুবককে বলে, ঠিক আছে, এখন তুমি আমাকে এটা বলো, তুমি এটার থেকে কি পেয়েছো? বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে যুবকটি বলে, হে গুরুদেব, যখন আমি প্রথম প্রথম আপনার কথা মেনে নিয়ে বাড়িতে গিয়েছিলাম তখন আমার অনেক ক্রোধ আসতো, তখন আমি ওই সবাইকে উত্তর দিতে চাইতাম, তাদের মুখ বন্ধ করতে চাইতাম, নিজের স্ত্রীর অহংকার ভাঙতে চাইতাম, কিন্তু যখন আমি ধীরে ধীরে ক্রোধকে দেখতে শুরু করি, সেটাকে বুঝতে শুরু করি, তখন আমি দেখি আমার ক্রোধ ধীরে ধীরে সমাপ্ত হচ্ছে, আর আমি এটাও দেখি যে ক্রোধ কীভাবে আমার মস্তিষ্ককে খারাপ করছিল, আর ক্রোধের জন্যই আমি আমার চিন্তাভাবনা করার শক্তিকে হারিয়ে ফেলছিলাম। আমি সবসময়ই নিজের কথা মানানোর চেষ্টা করতাম, এই জন্য আমার ভিতর ক্রোধ উৎপন্ন হচ্ছিল, আর যখন আমার ক্রোধ আসত তো আমি সবসময় এটাই চিন্তা করতাম যে ভুল অপরজনের আর তাদের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। যখনই আমার ক্রোধ আসত তো আমি তাদের কিছু বলতে চাইতাম, কিন্তু আপনি আমাকে চুপ থাকার জন্য বলেছিলেন, এই জন্য আমি কেবল আমার ক্রোধকে দেখতে থাকি আর সেটাকে বুঝতে থাকি। আর একদিন আমি এটা বুঝতে পারি যে লোক তো ব্যর্থই ঝগড়া করতে থাকে, সময় অনেক মূল্যবান আর মনুষ্য এটাকে ঝগড়া করে নষ্ট করছে। এই দুনিয়া
সুখ দিয়ে ভরে আছে, কিন্তু তার পরমনুষ্য সুখের খোঁজে লেগে আছে। যে সুখের জন্য আমরা লড়াই ঝগড়া করি সেই সুখ আমরা পাই বা না পাই, কিন্তু দুঃখ অবশ্যই পেয়ে যায়। অনেক সরল কথা, আমরা আমাদের জীবনে শান্তি চাই, কিন্তু ওই শান্তি তো আমাদের জীবনে আগের থেকেই আছে, কেবল আমরা সেটাকে দেখতে পাই না, সেটার খোঁজে সারা জীবন লাগিয়ে দিই। যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু তাকে বলে, ঠিক আছে পুত্র, এখন তুমি আমাকে এটা বলো, তুমি এখানে কী নিতে এসেছো? এটা শুনে ওই যুবক বলে, হে গুরুদেব, আপনি আমাকে বলেছিলেন যখন আমি আমার ক্রোধের ওপর নিয়ন্ত্রণ করে নেব তো আপনি আমাকে আত্মজ্ঞানের প্রাপ্ত করাবেন, আর আমি আপনার কাছে সেটাই নিতে এসেছি। যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হাসেন আর ওই যুবককে বলেন, পুত্র, তুমি কি এখনও আত্মজ্ঞান প্রাপ্ত করতে চাও? আমি তো তোমাকে আত্মজ্ঞান কবেই দিয়ে দিয়েছি। তারপর বৌদ্ধ ভিক্ষু যুবককে বলে, পুত্র, আত্মজ্ঞানের অর্থ হলো নিজেকে জানা, নিজের ভিতর দেখা। যখন আমাদের ক্রোধ আসে তো আমরা আমাদের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের এটা জানা জরুরি যে আমরা ভালোবাসি। যখন আমরা কারোর ওপর দয়া করি তো আমাদের এটা জানা জরুরি যে আমরা দয়া করছি। যখন আমরা কারোর ওপর ক্রোধ করি তো আমাদের জানা জরুরি যে আমরা ক্রোধ করছি। আর যদি আমাদের মনে কোনো রকমের কোনো খারাপ চিন্তা থাকে তাহলে সেটার বিষয়েও আমাদের জানা জরুরি। যদি আমরা নিজেকেই ধোকা দিই তাহলে আমাদের এটার বিষয়েও জানা জরুরি। আর এই সব কিছুই তো আত্মজ্ঞান। ওই বৌদ্ধ ভিক্ষুর এই সব কথা শুনে যুবকটি ওনাকে বলে, হে গুরুদেব, এই জ্ঞান কি যে কেউ প্রাপ্ত করতে পারে? যুবকের কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন, পুত্র, আত্মজ্ঞান যে কেউ প্রাপ্ত করতে পারে, কিন্তু এটাকে কেউ প্রাপ্ত করতে চায় না। আমরা তো আমাদের জীবনে ব্যর্থ কাজে লেগে থাকি, কখনো এটাকে বোঝার চেষ্টা করি না, কিন্তু যে ব্যক্তি তার ভাবনার ওপর কাবু করে নেয় সেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তার মন সব পরিস্থিতিতে শান্ত থাকে, কোনো পরিস্থিতিতেই সে বিচলিত হয় না। এই সব শোনার পর ওই যুবক ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, কিন্তু গুরুদেব, এখন আমার কী করা উচিত? এরপর বৌদ্ধ ভিক্ষু যুবককে বলে, পুত্র, তুমি জীবনের সত্যকে উপলব্ধি করেছ, এখন তুমি এভাবেই নিরন্তর নিজের জীবনকে বাঁচতে থাকো। বন্ধুরা, পরিবারের লড়াই ঝগড়া আমাদের কথার জন্যই হয়। আমরা কারোর কথা শুনতে আর বুঝতে চাই না, আমরা কেবল নিজের কথা মানাতেই লেগে থাকি। আর যত সময় আমরা এমন করতে থাকব তত সময় আমরা কখনোই নিজের পরিবারে সুখ শান্তি আনতে পারবো না। আর যেদিন আমরা বলা বন্ধ করে দেব আর নিজের পরিবারের সব সদস্যদের ভাবনাকে বোঝা শুরু করে দেব, ওই দিন থেকে আমাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, আমাদের পরিবারে কখনোই লড়াই ঝগড়া হবে না। এই জন্য যদি আপনার সাথে কেউ লড়াই ঝগড়া করে ওই সময় আপনি চুপ থাকুন, সামনের ব্যক্তিও কিছু সময় পর চুপ হয়ে যাবে আর ওই ঝগড়া ওখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওখানে বলেন তাহলে ওই ঝগড়া বাড়তেই থাকবে, সেটা কখনো থামার নামই নেবে না। এই জন্য শান্ত থাকুন আর শান্তি আনুন। তো বন্ধুরা, আশা করছি আপনারা আজকের এই ভিডিও থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। তাহলে আজকের এই ভিডিওকে লাইক আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে, তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।